মাছ পৃথিবীর প্রায় সব মানুষের কাছে প্রিয় খাবার। তবে কিছু মাছ আছে খাওয়াই তো যায় না, বরং ভীষণ ভয়ঙ্কর। ভয়ঙ্কর এসব মাছ চিনে নিন। মোরে ইল। ভয়ঙ্কর এই মাছটির 80টিরও বেশি প্রজাতি রয়েছে। এর মধ্যে 60টি প্রজাতি এতটাই ভয়ঙ্কর যে এগুলো খাওয়ার কিছুক্ষণ পরেই মানুষের মৃত্যু ঘটে। ইলেকট্রিক ইল। লম্বা ও চোঙ্গা আকৃতির মাছটি দক্ষিণ আমেরিকার নদীতে পাওয়া যায়। এই মাছটির গায়ে কোনো আঁশ নেই। এই লেজের দিকে বিদ্যুৎবাহী অঙ্গ রয়েছে। কোনো ধরনের শিকারকে পেলে তাকে একসঙ্গে প্রায় 300 থেকে 650 ভোল্ট বিদ্যুতের শক দিতে পারে। ক্যান্ডিউরা। ক্যাটফিশ প্রজাতির মাছটি দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে পাওয়া যায়। দেখতে স্বচ্ছ এই মাছটি প্রায় 2.5 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। রক্তচোষা এই মাছটি নদীতে গোসল করতে নামা মানুষের মূত্রনালীর ভেতরে একেবারে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে। কিছুক্ষণ পরে মাছের তীক্ষ্ণ কাঁটার ঘায়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। পাফার। এই মাছটিকে সোয়েল ফিশ বা ব্লোফিশও বলা হয়। প্রধানত সমুদ্রে পাওয়া গেলেও কখনো কখনো বিষাক্ত মাছটি মিষ্টি পানিতেও পাওয়া যায়। এদের দেহে টেট্রাওডন টক্সিন নামে এক বিষাক্ত পদার্থ পাওয়া যায়, যাতে মৃত্যু নিশ্চিত। পিরানহা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীতে এই খুনি মাছটিকে পাওয়া যায়। এরা দল বেঁধে ঘুরে বেড়ায়, শিকারের সন্ধান পেলে এই প্রজাতির মাছ ছাপিয়ে পড়ে। তীক্ষ্ণ দাঁতের সাহায্যে মুহূর্তে শিকারকে ধরে ফেলে এরা। কালো অথবা রূপালি কমলা রঙের মাছটি। পিরানহা প্রায় 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। স্টোনফিশ। বিষাক্ত এই সামুদ্রিক মাছটি ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। গোলাকার পাথরের মতো এই মাছটি অনায়াসে পানির নিচে পাথরের আড়ালে লুকিয়ে থাকতে পারে। টাইগার ফিশ। আফ্রিকার সমুদ্রে ভয়ঙ্কর এই মাছটি পাওয়া যায়। এ মাছটির তীক্ষ্ণ দাঁত কাঁটার ঘায়ে যে কোনো ধরনের শিকার মুহূর্তে কাবু করে ফেলে। তো ভিউয়ার্স, আজকে আপনারা জানলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছগুলো সম্পর্কে। এমন আর অজানা তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।